দীর্ঘ ক্যান্সারের যুদ্ধ করে, ক্যান্সারের বিরুদ্ধে জীবন যুদ্ধ করে উনি ইন্তেকাল করেছেন। আজকে আমার প্রথমবারের মতো সংসদ চত্বরে আমার পা রাখা, আমি এর আগে কোনোদিনও আসিনি। যদিও আমার বাবা পরপর চারবার 91 থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন, প্রথমবার আমার পা রাখা হলো আমার বাবার জানাজায়। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমার বাবা আমার সাথে নেই, উনি আছে আমার আমাদের মাঝেই বেঁচে থাকবেন। আমি এখানে আগত আমাদের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য সহ বহু গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার আমার পরিবারের পক্ষ থেকে, যে আপনারা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখানে ওনার জানাজা অংশগ্রহণ করছেন, ওনার এটা ওনার যে ওনার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা আপনারা আবারও প্রমাণ করে দিয়েছেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি আমি গত 5 বছরে তার সাথে অনেক সময় কাটিয়েছি। তো আমার যেহেতু আজকে এখানে বক্তব্য রাখার সুযোগ হচ্ছে, আমার দু একটা কথা না বললেই নয়, উনি প্রায়শই একটা কথা বলতেন, আমার কি বাক্সে করে ফেরত যেতে হবে যে দেশে আমি স্বাধীন করেছি নিজ হাতে? আব্বা ঠিকই বলেছিলেন, সেটাই সত্য হলো, কিন্তু বাক্সের সাথে ওনার প্যাকেট বন্ধ হতে হয়েছে। ওনার লাশকে যখন ওখানে ফিউনারেল হোমে প্রস্তুত করা হয়, সেখানে একটা প্যাকেটের ভিতরে ঢোকানো হয়, সেই দৃশ্য আমার কোনোদিন আমি ভুলতে পারবো না। আর দ্বিতীয়ত, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করেন। আর ওনার যদি চলার পথে আপনারা সবাই ওনাকে দীর্ঘ সুপরিচিত, ওনার সাথে অনেকে দীর্ঘ সময় ওনার সাথে চলেছেন, যদি কোনো ভুল করে থাকে আমি ওনার পক্ষ ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কারো যদি কোনো দেনা পাওনা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমার পরিবার বর্গের পক্ষ থেকে আপনাদের আমি আবারও সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে সম্মানটা ওনাকে দেখিয়েছেন। উনি বাংলাদেশে এসেছেন ট্রাভেল ডকুমেন্ট নিয়ে, ওনার পাসপোর্ট আবেদন করা হয়েছিল 2017-তে, তো সেটি পরবর্তীতে কোনো সদুত্তর না পাওয়ায় উনি শেষ দিকে অনেক আক্ষেপ করেছেন যে যে দেশে আমি যুদ্ধ করে স্বাধীন করলাম সেই দেশের পাসপোর্ট আমি আর পেলাম না। তো ওনার বুকে চাপা কষ্ট রয়ে গেল যে উনি ওনার শেষ নিঃশ্বাস এই বাংলাদেশের মাটিতে ত্যাগ করতে পারলেন না। তারপরেও আমি ধন্যবাদ জানাবো সরকারকে এবং অন্যান্য যারা সহযোগিতা করেছেন ওনার মরদেহ এখানে নিয়ে আসার জন্য, এবং ওনার অন্তিম ইচ্ছা, উনি আমি যেদিন পৌঁছাই ওই দিন উনি শেষ কথা বলতে পেরেছিলেন, তারপরে উনি মোটামুটি আর কথা বলতে পারেনি। উনি প্রকাশ করেছিলেন যে আমার মর জানাজাটা বাংলাদেশে করো আর আমার আমার দাফনটা আমার বাবা মার সাথে করো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা দোয়া করবেন, আমি আমার উত্তর শিখেছি। সালাম আলাইকুম।